ওয়েদার খুবই খারাপ আছে, এই যে হাজার কতবার নিম্নচাপ হয়ে হয়ে না দু তিন দিন তো এই ঝড়ই হয়ে গেল। এই বাক্সটা পুরো মাছি কভার আছে। আমি কাউকে কোনো কিছু গোপন রেখে কাজ করি না, তাতে আমার ব্যবসা চলুক আর নাই চলুক। আর ওদের হচ্ছে কি যে কোথায় বসেছি কাউকে বলা যাবে না, মানে কেউ যদি পাশে এসে বসে আরে ভাত কে খাবে দাদা। আমি মাঝে একটু চাপ আছে, তাই মাঝে চাপ থাকলে এইটাই হয়। মাথায় রাখুন দাদা, বলা যায় না ফট করে নাকের গোড়া এইসব নরম জায়গায় কামড়ে দিলে সেই ফুলে যাবে। কেন আপনাদের কামড়ালে প্র্যাকটিস নেই তো, আমাকে কামড়ালে ফুলবে না, কিন্তু আপনাদের কামড়ে দিলে যেখান সেখান ফুলে যাবে নরম জায়গায়। আমার যদি মুখেও কামড়ে দেয় হালকা খানিক্ষণ থাকবে তারপর কিন্তু আবার সেই নর্মাল হয়ে যাবে, বেশি 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 হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের মাছি থেকে মধু সংগ্রহ করা হচ্ছে, সর্ষের মধু। আমরা এখন এই বক্সগুলো থেকে মাছিগুলোকে সরাচ্ছি যাতে আমরা মধুটা কালেকশন করতে পারি। আমাদের শ্রাবণদা বাক্স থেকে মধু সংগ্রহের জন্য ফ্রেমগুলো বের করছে।